আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি হিমেল রানা, সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী অধ্যায় নয় সরল সমীকরণ অনুশীলনীর 3 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনীর 3 নং প্রশ্ন, এই 3 নং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সমাধানগুলো তোমাদের মাঝে আমি এখন শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো 3 নং প্রশ্নটি হলো, প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো সঠিক মূলটি বেছে নাও। অবশিষ্ট মানগুলো কেন সমীকরণের মূল হবে না ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করতেছো যে এখানে একটা বিষয়, যে এখানে সমীকরণ দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে। তোমাকে সঠিক মূল এবং অবশিষ্ট মানগুলো সমীকরণের মূল হবে না কেন তার ব্যাখ্যা দিতে হবে, তার ব্যাখ্যা দিতে হবে। তো এখানে ক্রমিক 1-এ যে সমীকরণটি আছে, সেই সমীকরণটি হচ্ছে 2x + 5 = 15। তো এখান থেকে আমরা x এর মান বের করব। x এর মানটাই হবে সমীকরণের মূল, বা এখানে আমাকে এখান থেকে সঠিক মানটা বের করতে হবে, এবং বাকি মান দুইটা কেন সঠিক নয় সেটা কি দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2x + 5 = 15। তো তোমরা যদি এর সমাধানটা করে ফেলো, যে আমি তোমাদের সমাধান করেই দেখাচ্ছি যে 2x + 5 = 15। এখন 2x এর সাথে এখানে 5 কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তাহলে এদিকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, 10 হবে। x এর সাথে 2 আছে গুণ, এখন এই দিকে গেলে কি হবে, 10 এর সাথে 2 ভাগ করলে x এর মান আসবে 5 × 10। তার মানে এখানে সঠিক যে মানটা সেটা হচ্ছে 5। এটা আমরা কোথায় লিখব, সঠিক মূল, অর্থাৎ আমরা লিখব সঠিক মূল হচ্ছে 5। তার মানে হচ্ছে এই 10 এবং -5 এই সমীকরণের মূল হবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন হবে না তার ব্যাখ্যা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখে রেখেছি অবশিষ্ট মানগুলো সমীকরণের মূল না হওয়ার কারণ। তার মানে এখানে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি x এর মান 10 এবং x এর মান -5, রাইট? তো আমি লিখেছি যে x = 10 এবং x = -5 এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয় না। এটাই হচ্ছে কারণ, বা এটাই হচ্ছে ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমি 2 নং প্রশ্নের সমাধান করে দেব। 2 নং প্রশ্নটি হচ্ছে 5 - y = 7। তো এখানে মান দেওয়া আছে 12 2 - 2। এখন কোন মানটা সঠিক, কোন মূলটা সঠিক, এবং বাকি মূলগুলো সঠিক না হওয়ার কারণ কি সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তো 5 - y = 7, তাহলে এখানে দেখো আমি এর ব্যাখ্যাটা তোমাদের দিচ্ছি যে 5 - y = 7। তাহলে এখানে +5 ওই দিকে গেলে কি হবে, ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে ওই দিকে যদি মাইনাস হয় তাহলে 7 থেকে 5 - হলে 2। এখন চলকের সামনে তোমরা মনে রাখবা যে যদি কখনো চলকের সামনে মাইনাস আসে তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তখন কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, -এ - প্লাস, প্লাসে - মাইনাস। তার মানে এখানে সঠিক মানটা হচ্ছে -2, তার মানে সঠিক মূল হবে -2। এখন প্রশ্ন হলো 12 এবং 2 সমীকরণের মূল হবে না কেন, তার ব্যাখ্যা হলো x = 12 x = 2 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার এইভাবে লেখো না, আমি সময়কে সেভ করার জন্য এবং টিউটোরিয়ালটা যাতে অনেক বড় না হয় সেজন্য আমি লিখে রেখেছি এবং একটা দিয়েই বারবার বোঝাচ্ছি। তো তোমরা কি করবা, প্রতিটি কলামে, প্রতিটি সারিতে তোমরা এটা লিখে দিবা, প্রত্যেকটা সারিতে তোমরা এটা লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 3 নং প্রশ্নের সমাধান করব। আমরা 1 নং প্রশ্নের সমাধান করলাম, 2 নং প্রশ্নের সমাধান করলাম, এখন আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নং প্রশ্নটি হলো 5x - 2 = 3x + 8। তো এই সমীকরণে মান কোনটি সঠিক এবং সঠিক মূল কোনটি, এবং অপর দুইটা মান সঠিক না হওয়ার কারণ কি। তো আমি তৃতীয় যে প্রশ্নটা সেটা এখন সমাধান করব। 5x
মাইনাস টু ইজ ইকুয়াল থ্রি এক্স প্লাস এইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলকগুলো তোমরা অবশ্যই জানো বাম দিকে রাখতে হয়। আমরা যদি বাম দিকে নিয়ে আসি যে ফাইভ এক্স ওই দিকের প্লাস থ্রি এক্স, এই দিকে আসবে মাইনাস থ্রি এক্স, আবার এই দিকের মাইনাস টু এই দিকে আসলে প্লাস টু। বা তাহলে ফাইভ এক্স থেকে যদি আমরা থ্রি এক্স বাদ দিই তাহলে হচ্ছে টু এক্স, আর এইট আর টু মিলে হচ্ছে টেন। এখন আমরা যদি এক্সের সাথে টু গুণ আছে, যদি ওই দিকে আমরা দশকে ভাগ দিয়ে দিই তাহলে ভাগফল কিন্তু হচ্ছে পাঁচ দুগুণে দশ। তাহলে এই তিন নং সমীকরণের সঠিক মান হচ্ছে ফাইভ, তার মানে সঠিক মূল হচ্ছে ফাইভ। এখন প্রশ্ন হলো ওয়ান এবং মাইনাস ফাইভ সমীকরণের মূল হবে না কেন? তার কারণ হচ্ছে যে এক্স সমান ওয়ান এবং এক্স সমান হচ্ছে মাইনাস ফাইভ, এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না। এই কারণে আমরা ওয়ান এবং মাইনাস ফাইভকে সমীকরণের মূল বলতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা চার নং প্রশ্নের সমাধান করব। তো চার নং প্রশ্নটি হলো টু ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল সিক্সটিন। তো এখন এই টুটা কী অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে ওই দিকে যদি চলে যায় তাহলে বিয়োগ হয়ে যায়, আর সিক্সটিন থেকে টু বিয়োগ করলে ফোরটিন। এখন ওয়াই এর সাথে টু কী অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে ওই দিকে গেলে কী হবে? মানে চোদ্দোর সাথে দুই ভাগ হয়ে যাবে, তাহলে সাত দুগুণে হবে কত? সাত দুগুণে হবে চোদ্দ। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে সঠিক যে মানটা সেটা হচ্ছে সেভেন। তাহলে সঠিক মূল হবে সেভেন। এখন কথা হলো এইটিন এবং নাইন, মানে আঠারো এবং নয়, এই সমীকরণের মূল হবে না কেন? এর কারণ হলো এক্স এক্স সমান আঠারো, এক্স সমান নাইন। তাহলে এক্স ইজ ইকুয়াল এইটিন এবং এক্স ইজ ইকুয়াল নাইন, এর জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হয় না। এই কারণে আমরা এইটিন এবং নাইনকে সমীকরণের মূল বলতে পারি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে সর্বশেষ যে প্রশ্নটি তা হলো ফোর জেড মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জেড প্লাস নাইনটিন। তাহলে এই সমীকরণটার সমাধান আমরা কীভাবে করবো? ফোর জেড মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জেড প্লাস নাইনটিন। তাই এখন আমরা যদি ক্যালকুলেশন করি ফোর জেড, আর ওই দিকের যদি টু জেড এদিকে আসে তাহলে মাইনাস টু জেড, আবার নাইনটিন এদিকের মাইনাস ফাইভ যদি এদিকে আসে তাহলে হচ্ছে প্লাস ফাইভ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি ফোর জেড থেকে টু জেড যদি বাদ দিই তাহলে হচ্ছে টু জেড ইজ ইকুয়াল নাইনটিনের সাথে যদি ফাইভ আমরা যোগ করি তাহলে হচ্ছে টোয়েন্টি ফোর। এখন জেডের সাথে চলকটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি টোয়েন্টি ফোরকে অর্থাৎ চব্বিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমরা পাবো কত? ভাগফল আমরা পাবো বারো। তো এটি হচ্ছে জেডের মান। তার মানে পাঁচ নং সমীকরণের সঠিক মান হচ্ছে টুয়েলভ, সঠিক মান হচ্ছে টুয়েলভ। তাহলে সঠিক মূল হচ্ছে টুয়েলভ। তাহলে সেভেন এবং ফোর সমীকরণের মূল হবে না কেন? কারণ এখানে আমরা লিখব জেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে ওয়াই ছিল সেখানে আমরা ওয়াই লিখব, যেখানে জেড আছে সেখানে আমরা জেড লিখব। তো আমরা জেড সমান কি লিখতে পারবো? যে জেড সমান সেভেন এবং জেড সমান হচ্ছে ফোর। তাহলে জেড সমান সেভেন এবং জেড সমান ফোর, এর জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হয় না। তাই আমরা সেভেন এবং ফোরকে সমীকরণের মূল বলতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তিন নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দের সাথে দিন কাটাবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।